তারপর কত চন্দ্রভোগ অবশেষে চলে গেল, কিন্তু সেই বস্তুমি আর এলো না। 25 বছর মামাবাড়ি মাসি নাদেরানি বলেছিল, বড় হও দাদা ঠাকুর, তোমাকে আমি 3 প্রহরের বিল দেখাতে নিয়ে যাব। সেখানে পদ্ম ফুলের মাথায় সাপ আর ভোঁর খেলা করতে। নাদেরানি, আমি আর কত বড় হব? আমার মাথা ঘরের 7 ফুট আকাশ স্পর্শ করলে তারপর তুমি আমায় 3 প্রহরের বিল দেখাবে? একটা রয়্যাল গুলিও কিনতে পাইনি তখন। লাঠি লজেন্স দেখিয়ে দেখিয়ে চুষেছে লস্কর বাড়ির ছেলেরা। চৌধুরীদের গেটে দাঁড়িয়ে দেখেছি ভিতরের, সরি, চৌধুরীদের গেটে ভিখারির মতো দাঁড়িয়ে দেখেছি ভেতরের রাস উৎসব। অবিরল রঙের ধারার মধ্যে সুবর্ণ কঙ্কন পরা ফর্সা রমণীরা কত রকম আমোদে হেসেছে, আমার দিকে কেউ ফিরেও চায়নি। বাবা আমার কাছে শুয়ে বলেছিলেন, দেখিস একদিন আমরা, বাবা এখন অন্ধ, আমাদের দেখা হয়নি কিছুই। সেই লাঠি লজেন্স, সেই রয়্যাল গুলি, সেই রাস উৎসব আমার কেউ ফিরিয়ে দেবে না। বুকের মধ্যে সুগন্ধি রুমাল রেখে বরুণা বলেছিল, যেদিন আমার সত্যিকারের ভালোবাসবে সেদিন আমার বুকেও এরকম আতরের গন্ধ হবে। ভালোবাসার জন্য হাতের মুঠোয় প্রাণ দিয়েছি, দুরন্ত সারের চোখে বেঁধেছি লাল কাপড়, বিশ্ব সংসার তন্ন তন্ন করে খুঁজে এনেছি 108 দিন পথ। তবু কথা রাখিনি বলুন, এখন তার বুকে মাংসের গন্ধ, এখন সে যে কোনো নারী, কেউ কথা রাখেনি। 33 বছর কাটল, কেউ কথা রাখেনি। ধন্যবাদ।